প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসেন বা এখন দেখছেন, দেখুন স্টাইলিস্ট নেম, স্টাইলিস্ট নিক নেম, স্টাইলিস্ট বায়ো, আরবিক ওয়ার্ল্ড প্লেস এবং কি হবিসগুলো কীভাবে আপনি অ্যাড করবেন, একটি ফুল ফিল ভিআইপি আইডি কীভাবে ক্রিয়েট করবেন, সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করছি ফার্স্ট অফ অল নামটা চেঞ্জ করার জন্য। দেন লাইট অ্যাপসে ঢুকে আমি হচ্ছে প্রোফাইলটা দেখি, সিম্পল একটা প্রোফাইল, এটা হচ্ছে এডিট করে নাম চেঞ্জ করে ভিআইপি করে একদম ঝাক্কাস করে দিব। দেন এখান থেকে প্রোফাইল থেকে বের হতে হয়, বের হয়ে উপরের দিকে যে তিনটা দাগ আছে এর উপরে একটি টাচ করুন, একটু স্ক্রল ডাউন করে নিচে নামুন, সেটিংস নামে একটি অপশন পাবেন, এর উপর টাচ করুন। তারপরে উপরে যেটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপর একটি টাচ করুন। দেখুন নামের সাইডে এডিট নামে একটি অপশন আছে, এর উপর একটি টাচ করুন। আপনার এখান থেকে নামটা কেটে দিন। এখন আপনি চলে যান নোটপ্যাডে, নামটা আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে পাবেন। ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে কপি করবেন সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি, ভিডিওর মাঝখানে জানানো হবে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর কোন ভিপিএন এটাও কিন্তু জেনে যাবেন, না হলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আমি ফার্স্ট নেমটা কপি করে ফার্স্ট নেমে বসিয়ে দিব। দেন আপনি কোন ভিপিএন আমি কোথায় ইউজ করছি সেটা কিন্তু জেনে যান, না হলে কিন্তু আপনি উল্টে পাল্টা কমেন্ট করেন না। দেন এখান থেকে আমি একই নাম দুই জায়গায় বসিয়ে দিলাম, কারণ একই নাম দুইটা, ফার্স্ট নেম লাস্ট নেম সেম নেম। এখন আমি এখান থেকে স্পিক করে যে কোনো একটি ভিপিএনে চলে যেতে হবে আপনাকে। যে কোনো ভিপিএনে গিয়ে আপনাকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, নেমের ক্ষেত্রে জাপান কান্ট্রি, আবারও শুনুন, জাপান কান্ট্রিটা সিলেক্ট করে এখান থেকে রিভিউ চেঞ্জ দেন। দেখুন নামটা নিয়ে নিছে, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার নামটা অ্যাক্টিভ হয়ে যাবে। বাট এটা কিন্তু জাপান দিয়ে আমি কানেক্ট করলাম। তারপর এখান থেকে আবারও যে নামের সাইডে যে এডিট অপশনটা আছে এডিটের উপর একটু টাচ করুন। এখান থেকে নিচের দিকে দেখুন অ্যাড নিক নেম বা বাথ নেম, এখানে একটি টাচ করুন। তারপর এখান থেকে শো টপ প্রোফাইল, এখানে একটি টাচ করে ঘরটা পূরণ করে দেন। আপনি নিক নেমটা এখান থেকে কপি করুন, কপি করে নিন। অবশ্যই নিক নেম নেম সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে। এখান থেকে আপনি নিক নেমটা পেস্ট করুন, এখান থেকে সেভের উপর একটি টাচ করুন। সেভের উপর টাচ করে দেখুন আপনার সেভ হলো না, বাট আপনাকে ভিপিএনটা চেঞ্জ করতে হবে। আপনার এটা জাপানে নেবে না, আপনাকে এখন স্পেন সিলেক্ট করতে হবে। নিক নেমের ক্ষেত্রে স্পেন আর নামের ক্ষেত্রে হচ্ছে জাপান, আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এখনও ভিডিও না দেখেন, মানে ভিডিওটা অনেকে অলরেডি চলে গেছে, ট্রাই করছে হচ্ছে না, আমাকে কমেন্ট বক্সে এসে গালাগালাস করছে ভাই, এটা আপনার রুচি। দেখুন আমাদের নামটা কিন্তু নিয়ে নিছে স্পেন দিয়ে কানেক্ট করার সাথে সাথে। দেন এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আইডিটা সাজানোর জন্য। এখন হচ্ছে আমরা ভিপিএনটা এখন অফ করে দিব, কারণ ভিপিএন অন থাকলে আইডি লক হওয়ার অনেক সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের নিউ আইডি, তার টেমস জিমেল দিয়ে আইডি ক্রিয়েট করা। এখান থেকে দেখুন একটি কাভার ফটো আমি লাগিয়ে দিব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এসে আমি হচ্ছে কাভার ফটোটা সেভ করে নিব, কারণ কাভার ফটোটা দিলে আইডিটা আরেকটু সুন্দর লাগবে। আপলোড কাভার ফটো, আপনি স্টাইলিস্ট কাভার ফটোগুলো যদি চান তাহলে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিন স্টাইলিস্ট ভিআইপি ফেসবুক কাভার ফটো, আপনার স্টাইলিস্ট অনেক কাভার ফটো পেয়ে যাবেন, যেটা আমার থেকেও বেটার হবে আমার দেওয়ার থেকে। আপনি সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এখন এটা এডিট করতে হলে এডিট প্রোফাইলের উপর টাচ করতে হবে। এডিট প্রোফাইলের উপর টাচ করার পর এখানে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, বায়োর উপর একটি টাচ করুন। এখান থেকে আমাদের বায়োটা দিতে হবে, নামের নিচে যেটা থাকে আর কি, নিক নেমের নিচে। দেন বায়োটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে তিনটা বায়ো দিয়ে দেবো, দুইটা বায়ো দিয়ে দেবো, এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হয়। কিন্তু আমার সিম্পলটা আমি কপি করলাম, যেহেতু আমি আরবিক নিক নেম মানে ওয়ার্ক প্লেসগুলো ইউজ করছি, এটা হয়তো ভালো লাগবে। দেন এটা পেস্ট করার পর এখান থেকে সেভ অপশনে একটি টাচ করুন, সেভ অপশনে টাচ করলে সেভ হয়ে যাবে। দেন আমি ব্যাক করে দেখে আসি প্রোফাইলটা এখন কেমন লাগে, দেখুন অনেকটা সুন্দর লাগছে কিন্তু এখন। এখন আবারও এডিট প্রোফাইলে টাচ করুন, একটু নিচে যান, নিচে গিয়ে দেখুন হবিস নামে একটি অপশন আছে, এর সাইডে অ্যাড নামে একটি অপশন আছে, অ্যাডের উপর টাচ করুন। এখান থেকে আপনি সবগুলো ইউজ করতে পারবেন, একটা একটা করে সবগুলো। যারা আপনার প্রোফাইল যদি লং করতে চান তাহলে সবগুলো সিলেক্ট করে দেবেন। আমি আমার পছন্দ মতো বেশ কয়েকটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা শেষ হলে অবশ্যই নিচে দেখুন একটি সেভ অপশন আছে, অলরেডি দেখা যাচ্ছে সেভ অপশনে আপনাকে টাচ করতে হবে। আমার সিলেক্ট করা শেষ, সেভ অপশনে একটি টাচ করে দিব, দেখুন সেভ হয়ে গেছে। এখন আমাদের কি রয়েছে, ওয়ার্ক প্লেস। দেখুন একটু উপরে এখানে ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক প্লেসের উপর একটি টাচ করুন।
এখান থেকে অ্যাডওয়ার্কের উপর টাচ করতে হবে। তার আগে আমরা হচ্ছে ঘুরে আসি নোটপ্যাড থেকে। নোটপ্যাড থেকে আমরা আরবিক যে ওয়ার্ক প্লেসটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে কপি করব। কপি করে নিয়ে সেখানে পেস্ট করব। ওয়ার্ক অ্যাডওয়ার্কের উপর এখান থেকে একটি টাচ করুন। টাচ করে অ্যাডওয়ার্কের উপর দেখুন, অ্যাডওয়ার্কের উপর একটি টাচ করুন। টাচ করে এখানে যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করুন। নিচে যে কোনো একটা সিলেক্ট করে দিন। নিচে আমি শেষেটা সিলেক্ট করলাম। এখান থেকে সেভ অপশনে একটি টাচ করলাম। সেভ অপশনে টাচ করার পর এখান থেকে যে আপনার শেয়ার অপশন আসবে এখান থেকে অবশ্যই কেটে দেবেন। আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সেভ হয়ে যাবে। দেন আবারও অ্যাডওয়ার্কে গিয়ে এখান থেকে পেস্ট করে আবারও সেভ অপশনে টাচ করে সেভ করে নিব। আপনার যতগুলা খুশি আপনি সেভ করে নিতে পারেন। আর অ্যাডওয়ার্ক মানে ওয়ার্ক প্লেস বায়ো, তারপরে হচ্ছে আপনার নেম নিকনেম সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স চেক করতে হলে অবশ্যই ভিডিও টাইটেলের উপর ক্লিক করতে হবে। আর এগুলো কপি করতে হলে আপনি ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করুন। ব্রাউজারে পেস্ট করার পর সেখান থেকে আপনি সিম্পলি যে কোনো কিছু কপি করতে পারবেন। আপনি ফেসবুক আইডির লিঙ্ক কপি করে নিয়ে গিয়ে ফেসবুক আইডির নামটা কপি করতে পারবেন, এমনও ব্রাউজারে করতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন যে আপনার সামনেই কলম। বাট আপনি ভুলভাল কমেন্ট যারা করছে তাদের কাছে, ভাই অলরেডি আগের একটা আইডিতে কমেন্ট করছে হচ্ছে না ভাই, কিন্তু আপনি ভাই ভিডিওটাই দেখেননি, তার আপনার হবে কীভাবে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।